প্রিয় পাখাল ভাইরা, আজকে আমি আরজে ফার্ম থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য। আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি আরজে ফার্মের নতুন বছরের যে নতুন কিছু ভিউ, নতুন কিছু লুক, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। কিছুটা পরিবর্তন তো অবশ্যই এসেছে আরজে ফার্মে, তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি এবং উপভোগ করি যে আরজে ফার্মে কী কী পাখি আছে এবং তাদের সেট আপটি উনি কীভাবে সাজিয়েছেন। শুরুতে আমি দেখতে পাচ্ছি এখানে সানকুনোরের একটি ব্রিডিং সেট আপ, খুবই সুন্দর এবং খুবই মনোরম পরিবেশে একটি সেট আপ উনি তৈরি করেছেন। এই কোনোরটি ভিতরে ডিম পেরেছে, তাই তাকে বেশি একটা ডিস্টার্ব করা যাবে না। আপনারা নিশ্চয় জানেন যে সানকুনোর একটি সেন্সিটিভ একটি বার্ড, বলতে পারেন যে খুব সহজে মানুষের সাথে মিশতে পারে, আবার তাদের পরিবেশটি তাদের অনুকূলে না হলে তারা কিন্তু ডিম বাচ্চা করে না। এখানে রয়েছে কোকাটেল, কোকাটেলের সেট আপটাও নতুন। আগের যে ভিডিওতে আমরা আপনাদেরকে কোকাটেলের সেট আপ দেখিয়েছিলাম, সেটি থেকে এটি একটু ভিন্ন। মাশাল্লাহ, ওনার পাখিগুলো যথেষ্ট সুস্থ, যদিও প্রচণ্ড শীত চলছে। আর শীতকালে যদিও প্রতিটি পাখি ডিম বাচ্চা করতেছে করার সময় শীতকালে, এটি লরি, আমরা সবাই এই পাখির সাথে পরিচিত, এটাকে ড্যান্সিং লরি বলে। আমরা যারা কম টাকায় এবং যারা নতুন খামার ফার্ম করতে চাই, আমরা ইচ্ছা করলে এই আরজে ফার্মে আমরা যোগাযোগ করে ওনার কাছ থেকে আমরা খুবই কম দামে স্বল্প মূল্যে আমরা পাখি সংগ্রহ করতে পারি। খুবই সুন্দর একটি পরিবেশ উনি তৈরি করেছেন এবং খুব সুন্দর পরিবেশ উনি ব্রিডিং করতেছেন, ব্রিড করাচ্ছেন, ডিম বাচ্চা হচ্ছে। মোটামুটি সাকসেস বলা চলে মাশাল্লাহ। ওনার এখানে যে সমস্ত বার্ড আছে এর মধ্যে সব থেকে বেশি বার্ড লাভ বার্ডই, মূলত ওনার পার্কটি লাভ বার্ডের। লাভ বার্ডের প্রায় 100 জোড়া একটি সেট আপ ওনার, তার মধ্যে আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি শুধু খাঁচায় যে সেট আপটি উনি তৈরি করেছেন, সবগুলো বক্সেই ডিম বাচ্চা আছে এবং সবগুলো বক্সে শুধুমাত্র ব্রিড হচ্ছে। শুধুমাত্র একটি অংশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এছাড়াও ওনার একটি স্পেশাল কলোনি আছে, যে কলোনিতেই প্রায় 50 জোড়া পাখি আছে, 50 জোড়া উপরে হবে, কম হবে না, সেটি ভিডিও নিয়ে আমি আপনাদেরকে সামনে পরে আসব। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট বাচ্চা আছে পাখির, লাভ বার্ডের ছোট ছোট বাচ্চা। এই বাচ্চাগুলো অল্প কিছুদিনের ভিতরেই উনি সেলে দিয়ে দিবেন। আমরা যারা ওনার কাছ থেকে লাভ বার্ডের বাচ্চা সংগ্রহ করতে চাই, তারা ওনার সাথে যোগাযোগ করতে পারি। আমার এখানে ইনবক্স করলে বা ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করলে ওনার সাথে যোগাযোগ করা যাবে। ওনার ফোন নাম্বারটি হলো 01303062591। আমি আবারও বলছি ওনার কন্ট্যাক্ট নাম্বারটি 01303062591। এটি ঢাকার ধানমন্ডির কাঁঠালবাগানে অবস্থিত, কাঁঠালবাগানে ওনার নিজ বাড়িতে এই ফার্মটি।
আমরা ওনার সাথে সরাসরি যোগাযোগ করে ওনার কাছ থেকে আমরা একদম সুস্থ 100% সুস্থ সবল পাখি সংগ্রহ করতে পারবো যথেষ্ট কম দামে। মার্কেটে যে দাম তার থেকে অনেক কম দামেই আমরা ওনার কাছ থেকে পাখি নিতে পারবো, এবং উনি কন্টিনিউ পাখিকে ভ্যাকসিন করে থাকে। বলতে পারেন যে একদম ফ্রেশ পাখিটি আপনি ওনার কাছে নিতে পারবেন, কোনো রকম রোগ থাকবে না আশা করা যায়, এবং উনি যেভাবে টেক কেয়ার করেন আল্লাহর রহমতে ওনার পাখিগুলো যথেষ্ট সুস্থ থাকে মাশাআল্লাহ। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ভিডিওটি আশা করি সম্পূর্ণটি দেখব এবং লাইক কমেন্ট শেয়ার করব, বেশি বেশি করে প্রচার করব আমরা।
Thank you.
you.